এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তার সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় অপ্রাকৃত এবং ব্যবহৃত অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না নমস্কার টু টোয়েন্টি ওয়ান রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র আর আমার সাথে রয়েছে প্রত্যয় আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প কাল বৈশাখীর ভয়ানক রাত গল্পের বিভিন্ন চরিত্রে মনেন্দু প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র আজকের গল্প জুড়ে রয়েছে ঝড় বৃষ্টি দুর্যোগ রয়েছে অন্ধকার পথ ধরে বাড়ি ফেরা আর তেনারা তো আছেনই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব ইউ আর লিসনিং টু টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড কারখানা থেকে বেরোতেই বুঝতে পারলাম আকাশে বেশ মেঘ করে এসেছে রাত দশটা বাজে তাও একটা আলতো লালচে আভা মেঘের পরতে পরতে মিশে আছে একটু পরেই যে বৃষ্টি নামবে সেটা আর বলে দিতে হয় না তাড়াতাড়ি বেরিয়ে পড়তেই দেখতে পেলাম অন্যদিকের গেট দিয়ে বেরিয়ে আসছে কমল এই কারখানাতেই কমল রয়েছে রেটিং স্পিনিং ডিপার্টমেন্টে পাটের তন্তু থেকে যে সুতো বেরিয়ে আসে সেই সুতোগুলোকে এক জায়গায় করে বড় বড় সুতোর রিল তৈরি করা হয় ওই ডিপার্টমেন্টে আর সেখান থেকে সেই বড় সুতো নিয়ে চলে আসে আমাদের উইভিং ডিপার্টমেন্টে এখানে সেই সুতো দিয়ে বড় থান তৈরি হয় তারপরেও আরও অনেক ফয়জত করার পর তৈরি হয় সেই পাটের বস্তা সেই বস্তা এখান থেকে বাইরে রপ্তানি করা হয় আমাদের এই ছোট্ট মফসল গোছের জায়গাটায় একমাত্র ভরসা হল ওই চুটের মিল জায়গাটার নাম হালি শহর তবে হালি শহরের স্টেশনের দিকটা বেশ উন্নত হলেও গঙ্গার দিকটা কিন্তু তেমন উন্নত নয় কেবল আমাদের এই জুটমিল গঙ্গার এক পাশ দিয়ে গড়ে উঠেছে আমাদের এখান থেকে যেতে হবে পূর্ব দিকের নির্জন রাস্তাটা ধরে অনেকটা পথ সাইকেল করে প্রায় ৪৫ মিনিট আমার বাড়ি আর কমলের বাড়ি একই পাড়ায় রাস্তা ছেড়ে ঢোকার মুখে আমার বাড়ি আর গলির শেষের দিকে কমলের কমল আমায় দেখতে পেয়ে হাত তুলে বলল হরি আকাশের অবস্থা দেখেছিস মনে হচ্ছে আসবে কমল ঝড় বৃষ্টিকে ঝড় তুফান বলে আমি কমলকে বহু বছর ধরে চিনি এর আগে ও শহরের দিকে কোথাও একটা অন্য কাজে ছিল পাঁচ বছর হলো গ্রামে ফিরে এই জুট মিলে ঢুকেছে এখন বি শিফট শেষ হলো রাত প্রায় দশটা বাজে আকাশের মেঘ আর এমন ঝোড়ো হাওয়া না দিলে এখান থেকে বাড়ি ফেরা খুব একটা সমস্যার কথা নয় রাস্তাটা নির্জন এই যা এই সময় ওই পথে কোনো জনমানুষের চিহ্ন দেখা যায় না বেশিরভাগ লোক কারখানা থেকে বেরিয়ে কল্যাণীর দিকে ফিরে যাবে প্রতিদিন এমনভাবেই ফিরি কিন্তু আজ আকাশের অবস্থাটা দেখে কেমন যেন মনটা কু ডেকে উঠল বললাম আমার কিন্তু মনটা কেমন করছে বারবার মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে আর আমাদের আজ ভিজতে হবে কমল ততক্ষণ আমার কাছে এসে পড়েছিল সাইকেলটা নিয়ে দুজনে বাইরে বেরিয়ে এসেছি কমল একটা হাত দিয়ে আমার কাঁধের কাছে আলতো করে ধাক্কা মেরে বলল আরে ধুর ওসব নিয়ে চিন্তা করছিস কেন এই তো আধ ঘন্টার রাস্তা দেখতে দেখতে চলে যাব দেখতে দেখতে নয় সাইকেল চালাতে চালাতে আমাদের যেতে হবে সেটাই হলো সবচেয়ে চিন্তার বিষয় পথে যদি ঝড় বৃষ্টি নামে তাহলে সাইকেলের প্যাডেল করা দুঃসাধ্য হয়ে পড়বে তবুও দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিলাম বেশ খানিকটা এসে বড় রাস্তাটা পেরিয়ে সরু রাস্তায় পড়তে হয় এর আগের রাস্তা যদি নির্জন হয় তবে এটা একেবারে রাস্তায় খুব একটা নেই চারপাশে দু একটা বাড়ি ঘর রয়েছে তবে এত রাতে তাদের ঘরে আর আলো জ্বলতে দেখা যাবে না অন্ধকারেই আমাদের যেতে হবে তবে তার জন্য একটা অন্য ব্যবস্থা আছে আমাদের সাইকেলের সামনের দিকে আলো লাগানো রয়েছে হ্যান্ডেলে একটা সুইচ টিপলেই সে আলো জ্বলে উঠবে হালি শহরের বড় রাস্তা পেরিয়ে ফাঁকা রাস্তা পড়তেই আমরা আলো জ্বালিয়ে ফেললাম কমল একবার কেশে উঠল তারপর বলল এভাবে আর দিন কাটতে চায় না বুঝলি তো এভাবে কতদিন আর মেশিনের মতো কারখানায় কাজ করবো বলতো একটা ব্যবসা করতে পারলে ভালো হতো তুই তো কলকাতায় ছিলি তা না রে ওখানে সব কিছুই ভালো কিন্তু টাকা ছাড়া কিছু হবার নয় না হলে ওই গাধার মতো খাটিয়ে নিয়ে তারপর যা টাকা দেবে তাতে খেয়ে পড়ে ওখানে নিজে থাকা গেলেও বউ বাচ্চা নিয়ে থাকা যায় না এমনি এমনি কি আর ওখানে এত চুরি ডাকাতি হয় কমলের কথা শুনে অন্ধকারে একবার হাসলাম আমাকেও মাঝে মাঝে দু একটা কাজে কলকাতায় যেতে হয় তবে ওখানে গিয়ে থাকার মতো ইচ্ছে আমার কখনোই হয় না আমার এই বিকেলের গঙ্গার ধার মাটির ভেজা গন্ধ দু চোখ ভরে ধানের জমি তাল খেজুরের শাড়ি আর সকালবেলা সূর্য উদয়ের সময় এই গ্রামের নিরিবিলি পরিবেশই ভালো লাগে শহরে সব সময় গাড়ি ঘোড়া শব্দ আর লোকজনের চিৎকার চেঁচামেচিতে গম গম করে বড় বড় আকাশ ছোঁয়া বাড়ির আড়াল দিয়ে সূর্যটাও ভালোভাবে দেখা যায় না এখানে যখন কাজের ফাঁকে বিকেলের দিকে একবার একটা বিড়িতে টান দিতে বাইরে বেরোই পশ্চিমে লালচে আকাশটা যেন মন ভুলিয়ে দেয় গোধূলির আলোয় যেন মনে হয় কল্যাণীর ব্রিজ ওপারে নয় সুদূর কোনো দিগন্তে মিশে গেছে যেখানে আকাশ মাটিতে নেমে এসেছে এর মাঝে দু এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল গায়ে কমলের কোনো ভ্রুক্ষেপ নেই অনর্গল বকে চলেছে ওর ওই এক অভ্যাস সাইকেল চালাতে চালাতে প্রায় গোটা সময়টাই ও বক বক করে দুপুরে আসার সময় এমন হয়েছে এখন যাওয়ার সময়ও এমনটাই হবে তা আমি জানি তাছাড়া এই জিনিসটা ভালো কথায় কথায় কখন যে প্রায় ৪৫ মিনিটের পথ পেরিয়ে যায় তা মনে থাকে না রাস্তাটা ডান দিকে বাঁক নিল এখন খানিকটা ফাঁকা জায়গা দুপাশে ধানের জমি চলতে চলতেই কমল আবার বলল। ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখেছিস বৃষ্টি নামবে মনে হচ্ছে বাড়িতে পৌঁছানোর আগে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু বড় কমলের কথাটা শেষ হলো না আগেই সামনের রাস্তা আর ধানের জমির মাঝে একটা তেতুল গাছের তলায় দুটো কালো কালো ছায়া মতো কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম এমনিতেই চারিদিক অন্ধকার তার মধ্যে দিয়ে চাঁদটা যে বেরিয়ে আসবে তার কোনো জো নেই আমাদের সাইকেলের আলোই যা ভরসা আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম এত রাত আকাশের অবস্থা ভালো নয় যখন তখন একটা ঝড় উঠতে পারে এমন সময় ওখানে দুটো লোক ওভাবে দাঁড়িয়ে থাকবে কেন একটু চিন্তিত গলায় কমল বলল হ্যাঁ রে ওখানে একজন আছে বলে মনে হচ্ছে না সাইকেল দুটোর আলো লোকগুলোর দিকে ঘোরাতেই দেখতে পেলাম সত্যিই দুটো লোক আর আমাদের সাইকেল দুটো দেখতে পেয়ে বোধ সামনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে পৌঁছে সাইকেল থামাতেই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল আমরা বাড়ি ফিরছিলুম কিন্তু এমন আকাশের অবস্থা যে কোনো সময় ঝড় বাদলা নেমে আসবে এই তাই ওই তেঁতুল গাছের তলায় দাঁড়িয়েছিলাম হ্যাঁ আকাশে মাঝে মধ্যে যা বাজের আলো তো তোমরা তো ওদিকেই যাচ্ছ বলে মনে হচ্ছে আমাদের একটু ওই ওই ইট ভাটার মোড়ের আগে নামিয়ে দেবে আমরা তো ওই কাঁচরাপাড়ার দিকে যাব তার আগে ইট ভাটার মোড় পড়বে আচ্ছা চলো কিন্তু তোমরা এখানে এলে করে বলো তো গিয়েছিলাম ওই গঙ্গার ধারে হাঁটতে হাঁটতে ফিরছিলাম দু এক ফটা বৃষ্টি এসে গায়ে পড়ল বলে মনে হলো তাই গাছ জায়গার মধ্যে বৃষ্টির হাতে পড়লে বড় ওরা দুজনে আমাদের দুজনের সাইকেলে উঠে ওদের কথা মিথ্যা নয় দুপাশে ফাঁকা জমির মাঝে ঠিক ওখানেই একটা তেতুল গাছ পথের একপাশে ছিল অন্ধকারে আমরাই ভালোভাবে লক্ষ্য করিনি কমল কিন্তু নিজের মতোই আবার কথা বলতে শুরু করেছিল বাবাকে কতবার করে বললাম কিছু টাকা আমায় দাও তাহলে একটা দোকান যদি খুলতে পারি স্টেশনের দিকে তাহলেও তো একটা কিছু ব্যবস্থা হয় তা নয় টাকা দেবে না সব টাকা জমিয়ে রেখে দেবে বাবার ভয় যদি ব্যবসা ডুবে যায় যদি দোকান না চলে তখন সাইকেল আগের মতো চালাচ্ছিলাম তবে যেন মনে হচ্ছে গোটা শরীর ক্লান্তিতে ভেঙে পড়তে শুরু করেছে সেই দুপুর থেকে রাত দশটা পর্যন্ত হাড় ভাঙা খাটনি ওই জুট মিলে তাঁতের চার চারটি মেশিন আমায় দেখতে হয় তাতে ঝক্কি নেহাত কম নয় একটু এদিক ওদিক হয়েছে কি মেশিনের সুতো সব জট পাকিয়ে যাবে অনেক মাল নষ্ট হবে এসব একবার ম্যানেজারের নজরে পড়লে আর দেখতে হবে না আর কারুর অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তো মহাবিপদ পা দুটো যেন ভারী হয়ে আসছে শরীর আর চলে না একেতে একা একা সাইকেল চালাচ্ছি আর তার উপর ক্লান্ত শরীর কমলেরও বোধ হয় একই রকম মনে হচ্ছিল ওর শরীরটা খানিক লম্বা চওড়া আমার চেয়েও বেশি কমলের মুখে কিছুই আটকায় না সেই প্রথম কথাটা বলল সারাদিন জুট মিলে হাড়ভাঙা খাটনি খেটে শরীর আর চলতে চাইছে না সত্যি যা বলেছিস ভাই তারপর একটু ঘাড় বেঁকিয়ে ক্যারিয়ারে বসা আগুন তুককে উদ্দেশ্য করে বলল ভাই যদি কিছু মনে না করো তাহলে তুমি একটু চালাবে ভাই কমল কথাটা শেষ করে ভাই শব্দ জুড়ে দিয়ে ব্যাপারটাকে একদম সহজ করে নিল কমলের পেছনে বসে থাকা লোকটা কিন্তু সঙ্গে সঙ্গেই কমলের কথায় সম্মতি জানিয়ে বলল আরে না না এতে মনে করার কি আছে তোমরা কাজ করে এসো এমনিতেই ক্লান্ত তারপর আমাদের নিয়ে এলে আচ্ছা নামও দেখি আমি চালাই এই কথা শুনে আমার সাইকেলের পেছনে যে লোকটা বসেছিল সে বলল কোনো অসুবিধে হবে না আমরা তখন ফাঁকা ধান জমি পেরিয়ে আবার হালকা জনবসতির মধ্যে এসে ঢুকেছি এর পরে আবার ফাঁকা এখান থেকে এখনো মিনিট পনেরো যেতে হবে ক্রমে ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি আর কমল পেছনের ক্যারিয়ারে বসলাম ওই অচেনা লোক দুটো সাইকেল চালাতে লাগলো আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচলাম পেছনে বসে বেশ ভালো লাগছিল ক্লান্তি তার উপর ঠান্ডা হাওয়ার সাথে যেন দু এক ফোঁটা বৃষ্টি এসে গায়ে পড়ছিল ঠিক তখনই আবার ঝড় শুরু হলো আমার সামনের লোকটা মুখে শব্দ করে বলল। এই দেখ বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি কি বিপদ কি বিপদ এখনো যে খানিকটা পথ বাকি রয়েছে আরে ইটভাটা তো প্রায় চলে গেলাম পনেরো মিনিট তারপরে ওখান থেকে আমাদের আর মিনিট হবে খুব বেশি দেরি হবে না আর যদি বৃষ্টি হয় তাহলে হয় একটু ভিজে নেবে কথাটা বলে কমল হেসে উঠল ওর কথায় সামনের লোক দুটো হাসল কিন্তু এই দুর্যোগের মধ্যে কেই বা বাইরে থাকতে চায় লোক দুটো জোরে জোরে প্যাডেলে চাপ দিতে লাগলো দেখতে দেখতে সাইকেলের গতি বেড়ে গেল আমি শক্ত করে সিটের রিং দুটো ধরে আছি হন হন করে আমাদের সাইকেলগুলো এগোচ্ছে কমলের মুখে কোনো কথা নেই সে গুনগুন করে একটা গানের সুর সবে জুড়ে দিয়েছে আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সাইকেলের গতি আস্তে আস্তে বেড়েই চলেছে অথচ তারা একবারও হাঁপাচ্ছেও না এ আবার হয় নাকি দেখতে দেখতে সাইকেল দুটো বেশ জোরে চলতে আরম্ভ করল চারপাশে অন্ধকার সাইকেলের আলো দুটো একভাবে রাস্তা দেখিয়ে চলেছে এই অন্ধকারে ওইটুকু আলোর ভরসায় এত জোরে সাইকেল চালানো সহজ ব্যাপার নয় উচিত নয় আর তাছাড়া এতক্ষণ এক টানা জোরে সাইকেল চালালে যে কারুরই হাঁপিয়ে যাওয়ার কথা আমার সাইকেলের লোকটার হাঁপানোর শব্দ তো শোনা যাবে সেটাও শোনা যাচ্ছে না আর জোরে চালাতে গেলে লোকে একটু বেগে বুকে বসে জোরে জোরে চাপ দিয়ে প্যাডেল করে কিন্তু তার চালানোর ভঙ্গিটা কেমন নির্বিকার যেন সোজা হয়ে বসে ধীরে আরামসে চালাচ্ছে আমি একবার বললাম অত তাড়াতাড়ি কিছু নেই ঝড় শুরু হয়েছে সে ঠিক আছে কিন্তু তার মধ্যে এত জোরে সাইকেল চালালে যে দুর্ঘটনা করতে পারে তোমরা আসতে চালাও না না আমাদের কোনো অসুবিধে হবে না তোমাদের কোনো অসুবিধে না হলেই হলো কি বলিস রে রতন পাশের লোকটাও তখন হেসে উঠল তার কথায় আগের লোকটির কথাটাকে সমর্থন করে বলল আমাদের আর কি আমাদের তো আর কিছু না যা হবার তা তো হয়েই গেছে আমি চমকে উঠলাম সাইকেলের গতি আরও বাড়তে শুরু করেছে কমলও বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল তাই পাশের কেরিয়ার থেকে চেঁচিয়ে উঠে বলল আরে তোমরা তো জোরে সাইকেল চালাচ্ছ কেন যদি কিছু একটা হয়ে যায় তখন তো সকলেরই বিপদ আর এই রাস্তায় এত জোরে সাইকেল চালালে সাইকেল আর কিছু থাকবে আরে আসতে চালাও আসতে চালাও কমলের গলায় বিরক্তি স্পষ্ট লোকগুলো তবুও থামে না কেমন যেন অদ্ভুত ভাবে দুজনে হাসতে হাসতে সাইকেলের গতি আরো বাড়িয়ে দিল ঝড়ের সাথে তাল মিলিয়ে সাইকেল দুটো যেন তখন হু হু করে ছুটছে মনের মধ্যে অনেকক্ষণ ধরেই একটা খটকা লাগছিল তবে এবার আর কোনো সন্দেহ রইল না এ কোনো স্বাভাবিক কাণ্ড নয় দশ মিনিটের রাস্তা যেন দু মিনিটে অতিক্রম করে ছুটে চলেছে সাইকেলগুলো দেখতে দেখতে ইট ভাটার মোড় পেরিয়ে গেল এ কি লোকগুলো তো বলেছিল এখানে নামবে আমি কথাটা বলতে যাব ঠিক তখনই একটা অদ্ভুত খ্যাক খ্যাকে হাসিতে চারপাশটা ভরে উঠল হায় ভগবান আজ এই কালবৈশাখীর রাতে আমরা কাকে সাইকেলে তুলেছি আমাদের সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে আমার মনের কথাটা সামনের দুজন বুঝতে পারল বোধ কমলের কথা বলতে পারবো না কিন্তু আমার গায়ের লোম একেবারে খাড়া হয়ে গিয়েছে এত হাওয়া এত বৃষ্টির মধ্যেও যেন শরীরটা ঘেমে যাচ্ছে এই কোন বিপদে পড়লাম সেই আধ অন্ধকারের মধ্যে অবাক হয়ে দেখলাম আমার সামনে লোকটা সাইকেল চালাতে চালাতে মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়েছে অন্ধকারে মুখটা ভালোভাবে বোঝা যায় না কিন্তু শুধু দেখা যাচ্ছে জল জলে কুটিল দুটো লাল চোখ সেই চোখ দুটো যেন আমাকে কি লেখাবে আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে উঠলাম কে তোমরা কে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দেবো যে ছাড়া যাবে না কমলের অবস্থা আরো খারাপ ওর ভূতের ভয় একটু বেশি এত রাতে একসাথে যাতায়াত করতে করতে সেটা টের পাচ্ছি সে ঠক ঠক করে কাঁপছে আর তার মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আরে আমি তো কেরিয়ারে বসে রয়েছি শুধু শুধু কেন আমি ওদের সঙ্গে চলেছি আমি একটা লাভ দিয়েই তো মাটিতে পড়তে পারি কথাটা মনে হওয়ার সাথে সাথেই আমি কেরিয়ার থেকে হাত সরিয়ে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিলাম আর তারপরে চিৎকার করে বললাম কমল তাড়াতাড়ি নেমে আয় কমল তাড়াতাড়ি নেমে আয় করে এসে পড়লাম জল কাদার মধ্যে কমলের গলাটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো অন্ধকারের মধ্যে পথ ধরে মিশে যাচ্ছে তার চিৎকার বাইরে বাঁচা ততক্ষণে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির ছাপটা বরফের মতো গায়ে বিঁধছে হাওয়ার এত জোর যে মনে হচ্ছে এক্ষুনি উল্টে ফেলে দেবে আমায় কাদায় গোটা শরীর মাখামাখি হয়ে গিয়েছে সাইকেলটা গেল যাক কমল ওর কি হবে কমলের কি হবে এখন আজ রাতে ওই দুই অশরীরই যদি কমলের সাথে ভালো মন্দ কিছু করে কথাটা আর ভাবতে পারলাম না হাঁটুতে চোট লেগেছে হাঁটুতে হাত দিতেই ব্যথায় ঝনঝন করে উঠল শরীরটা কোনো রকমে উঠে দাঁড়ালাম এখন কি করব এই ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারে কোথায় খুঁজব কমলকে রাস্তা ধরে কত দূর এগিয়ে যেতে হবে তার কোনো ঠিক নেই আর যাদের সাথে আমাদের সাইকেল পড়েছে তাদের কি আর হেঁটে ধরার সাধ্য আমার আছে অন্ধকারে একা একা দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে অগত্যা বাড়ির দিকেই পা বাড়ালাম আমার বাড়ির গলিটা ফেলে এসেছিলাম এখান থেকে খানিকটা পিছিয়ে যেতে হবে সেখান থেকে বাম দিকে রাস্তা ওখান থেকে একটু এগোলেই আমার বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আবার কমলের কথাটা মনে পড়ল কমল কি এই রাতে বাড়ি ফিরতে পারবে আমার কি কমলের খোঁজে যাওয়া উচিত কথাটা একবার মনে হতেই নিজেকে বারবার বার বোঝালাম সম্ভব নয় সম্ভব নয় এই পরিস্থিতিতে কোনো মতেই সম্ভব নয় তারপর নিজের প্রাণটাও যাক বেঘরে আর কি ওই লোক দুটো আর চাই হোক মানুষ তো নয় না জানি না জানি কাল সকালে বোধহয় খবর পাবো কোনো খানাকন্দে পড়ে আছে হয়তো আমি বাড়িতে একাই আছি এখন বাবা অনেক বছর আগেই মারা গেছেন মা বেঁচে আছে মাস জন্য দিদির বাড়ি প্যারাকপুরে গিয়েছে এখন বাড়িতে আমি একা হাত পুড়িয়ে সকালে সব রান্না সেরে রাখি তাই খেয়ে দুপুরের দিকে চলে যাই রাতে ফিরে সামান্য কিছু খেয়ে ঘুমোতে যাই বাড়িতে ঢুকে তোলা জলে আগে স্নান করলাম ভালো করে গোটা শরীরটা জল কাদা পরিষ্কার করে জামা কাপড় বদলে বিছানা এসে বসলাম ঠান্ডা জল হাওয়াটা আর ভেতরে ঢুকতে পারল না ঢুকতে পারল না সেই ভয়টাও তবে বারবার যেন মনে হচ্ছিল খড়ের দরজা জানালার উপর কালবৈশাখী ঝড়ের সাথে কারা যেন ঝাপটা মারছে মাঝে মাঝে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম বৃষ্টিতে ভিজে যেন শরীরটা হিম হয়ে গেছে মাঝে মাঝেই গোটা শরীর শিরশির করে উঠছে আমি একটা চাদর জড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম কমলের কথা বারবার মনে হচ্ছিল কমল কি সত্যি বাড়ি ফিরতে পেরেছে নাকি নাকি একটু সাহস করে ঝাঁপ দিলেই তো বেঁচে যেত সাইকেল যাহার নামে যাক আমার সঙ্গে লাফিয়ে নামলেই তো হতো না বেশি ভেবে লাভ নেই উঠে খাবার ব্যবস্থা করতে হবে যা ধকল গিয়েছে শরীর একেবারে ছিমিয়ে পড়েছে এই ভেবে উঠতে যাব এমন সময় দরজার ওপরে ধাক্কা এসে পড়ল নিজের ভাবনায় ডুবেছিলাম তাই আচমকা ধাক্কাটা শুনে চমকে উঠলাম যেন দরজার দিকে তাকালাম আবার সেই ধাক্কা আর তার সঙ্গে সঙ্গে বাইরে থেকে কমলের গলা তুই দাঁড়া দাঁড়া আসছি তড়াক করে প্রায় লাভ দিয়ে উঠে গিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলে দিলাম দরজা খোলা খোলাপে বাইরে থেকে কালবৈশাখীর ঝড়ের একটা তীব্র হাওয়া ঘরের ভেতরে এসে ঢুকল আর সেই হাওয়াতেই হ্যারিকেনটা গেল তপ করে নিভে কমল ফিরে এসেছে হ্যারিকেনের আলোর দিকে তখন আর খেয়াল রইল না আমি তাড়াতাড়ি ওকে ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করলাম তবে তার মধ্যেই একটা ঠান্ডা বরফের মতো স্রোত আমার গায়ে এসে লাগলো কি শেষ পর্যন্ত আমার মতোই আর কি করব বল বেশ কিছুক্ষণ তো খুব ভয় করছিল তেনারা তো সেই আগের মতোই হেসে চলেছে আমার বুকের ভেতরের রক্ত জল হয়ে যাচ্ছে এদিকে ওই স্পিডে যদি পড়ি তাহলে তো হাড়গোড় ভেঙে পড়ে থাকব। সঙ্গে সঙ্গে ওদের মধ্যে যে আমার সাইকেল চালাচ্ছিল সে মাথাটা হঠাৎ করে পেছনের দিকে ঘোরালো সে কি বিভৎস লাল দুটো চোখ রে ভাই আর তখনই আকাশে বিদ্যুতের আলো চমকে উঠল আমি দেখলাম হরি আমি দেখলাম তুই বিশ্বাস করবি না তার দুটো লাল চোখ তার গোটা মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে গোটা মুখের রক্ত জমে আছে আর তারপরেই সেই মুখ অদৃশ্য হয়ে গেল আমার সামনে উল্টো দিকে তাকিয়ে সাইকেল চালিয়ে চলেছে একটা নরকঙ্কাল আর বসে থাকতে পারলাম না ভাই হাড়গুড় ভাঙে ভাঙুক সাইকেল যায় যাক প্রাণটা তো থাকবে ঝাঁপ দিয়ে পড়লাম এক পাশে এই দেখছিস না কাদা লেগে রয়েছে শরীরে আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম বললাম বলিস কি আমিও দেখেছি ওই লাল চোখ ওই পিছনের দিকে মুখ ঘুরিয়ে সাইকেল চালাচ্ছে আজ যে চরম বিপদের থেকে আমরা বেঁচেছি ঠাকুরকে ডাক ঠাকুরকে ডাক যা বড় বাঁচান বেঁচে গেছি দাঁড়া একটু আলোটা জ্বালি আলোটা তো জ্বালাবি কিন্তু সাইকেলগুলো তো আনতে হবে আরে আমি ঝাঁপ দিয়ে পড়ার পরেই যেন মনে হলো এগিয়ে গিয়ে সামনে ওই শিমুলতলার কাছে সাইকেল দুটো ডোবার কাছে পড়লো ওই ছায়ামূর্তিগুলো হাওয়ায় উবে গেল একবার যাবি তুই কি পাগল নাকি এত রাতে এমন ঝড় বৃষ্টির মধ্যে শিমুলতলা যাব। আর একটু আগে যে বড় বিপদের মুখ কমলের মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে এলো শিমুলতলার পাশেই তো ওই জেলেদের বস্তি যদি কেউ রাতে সাইকেল দুটো খুঁজে পায় তাহলে সাইকেল কেন সাইকেলের পাবো না রে কিন্তু এমন ঝড় বৃষ্টির মধ্যে এই বলে একবার দরজার একটা পাল্লা খুলতেই আবার সেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জল সন শব্দ করে ঘরে এসে ঢুকলো আমি দড়াম করে দরজা বন্ধ করে দিলাম কমল ঘরের কোন থেকে একটা ছাতা তুলে নিয়ে বলল ছাতাটা নিয়ে চল আর শিমুলতলা তো ভেতরের গলি ধরে গেলে তাড়াতাড়ি চলে আলো আর সঙ্গে নিতে হবে না এমন ঝড় বৃষ্টির সময় আলো কোনো কাজে লাগবে না এমন একটা সাইকেল চুরি হয়ে গেলে এখন কিনতে পারবো না রে হরি অনেক দাম এখন সাইকেলের কমলের শেষের কথাটা আমারও বুকে গিয়ে লাগলো সত্যিই তো সাইকেলটা কিনেছি মাত্র দু বছর হয়েছে যদি চুরি হয়ে যায় তাহলে অনেকগুলো টাকার লোকসান মিছি বাচ্চাদের মতো ভয় পেয়ে কী দরকার এতগুলো টাকা জলে দেওয়ার আর একবার চুরি হয়ে গেলে এক্ষুনি নতুন সাইকেল কেনার মতো সামর্থ্য আমার নেই বেরিয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে বৃষ্টিটা বেশ ধরে এসেছে তার সাথে হাওয়াও কিছুটা কমেছে তাও মাঝে মাঝে দমকা হাওয়ার ঝাপটায় গাছপালার পাতা উড়ে উড়ে আসছে দুজনে চুপচাপ হাঁটতে হাঁটতে চলেছি কমল আগের মতো কোনো কথা বলছে না যেন কিছু ভাবছে কি ভাবছিস বলতো না তেমন কিছু না একটা কথা বলছি আচ্ছা বছর আগে আমাদের জুট মিলে কাদের বেশ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে আছে কিসের কথা বলছিস আরে বছর আগে মনে নেই শীতকালে ওই উইভিং এর একটা তখন দুজন রিপেয়ারম্যান ওই মেশিন ঠিক করছিল তারপর কিভাবে যেন হঠাৎ করেই চলে আসে মেশিনটা চালু হয়ে যায় দুজন মারা যায় কমলের কথা শুনে এবার আমি একটু অবাক হলাম কাল বৈশাখীর ঝড় যেন এতক্ষণ দম নিচ্ছিল এবারে জড়িয়ে নিয়ে আবার সে উঠেছে তারপর ছাপটা মাঝে মাঝে এসে ছাতা উড়িয়ে নিয়ে যেতে চাইছে ছাতাটা ধরে রয়েছে কমল বৃষ্টির হাতে পা এসে লাগছে বললাম কিন্তু হঠাৎ এই কথাটা এখন তুলছিস কেন সেদিন ওই উইভিং ডিপার্টমেন্টে আরও একজন ছিল রাতের বেলা হলেও ঘুমের চোখে ওই রিপেয়ারম্যানদের মধ্যে একজন দেখতে পেয়েছিল তাকে ওরা ওই মেশিনে ইলেকট্রিসিটি অফ করে কাজ করছিল যখন কেউ একজন সেটা অন করে দিয়েছিল অত ভোল্টেজের এক একটা মেশিন ওরা ছিটকে গিয়ে ফিডারের মাথায় পড়ে আর তাতেই দুজনের হাত ফিডারের ভেতর ঢুকে যায় মেশিনটা হঠাৎ করে চালু হয়ে ওদের দুজনের হাত প্রায় কাঁধ দিয়ে মেশিনে ঢুকে যায় চিৎকার শুনে তারপরেই পাশের ওয়ার্কশপ থেকে কয়েকজন এসে ব্যাপারটা দেখতে পেয়ে মেশিনটা বন্ধ করে দেয় কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে এই ভাই রাতের বেলায় সব কথা বন্ধ করতো সেটা আমিও জানি আর ওইসব শুনে বা ভেবে এখন কি হবে কিন্তু ভাই কোন দিকে যাচ্ছি হাঁটতে চলে এসেছি ধারে পাশেই একটা খাল বৃষ্টিতে তার জল এখন রাস্তা ছুঁই ছুঁই ও পাশের ঘন বাড়ের মাথা মাথাগুলো ভয়ঙ্কর ভাবে আমাদের মাথার উপর দুলছে কমল দাঁড়িয়ে পড়লো আমি একটু এগিয়ে এসেছিলাম কি মনে হতে পেছনের দিকে তাকিয়ে দেখি কমল থমকে দাঁড়িয়ে পড়েছে আর বলছে সেদিন ওরা তোকে দেখেছিল হরি সেদিন ওরা দুজনেই তোকে দেখেছিল তুই কন্ট্রোলে ছিলি ভুল করে সুইচটা মেরে দিয়েছিলি আর ফালতু কথা ওরা একটা সুযোগ খুঁজছিল তোর প্রতিশোধ নেওয়ার জন্য তুই আর আমায় মেরেছে আমি চমকে উঠলাম ভয়ে কাঁপা খাঁপা গলায় বলে উঠলাম দেখ এখন একদম ইয়ার্কি মারার সময় নয় ভাই তুই বাড়ি ফিরে চল কাল সকালে সাইকেল খুঁজতে যাবো কমল অদ্ভুতভাবে হেসে উঠল চারপাশের আধ অন্ধকারে ঝড় বৃষ্টির শব্দ আর শনশনে হাওয়ার শব্দ যেন তার হাসিটাকে আমার চারিদিকে ছড়িয়ে দিতে লাগল বারবার চোখের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ছে আমার চোখ বন্ধ করতে হচ্ছে বারবার হঠাৎ করেই একবার চোখ খুলে দেখি কমলের ছাতা ধরা অবয়বটার পেছনে এসে দাঁড়িয়েছে ওরা কারা কমলের হাসির সাথে যোগ দিল আরো দুটো হার হিম করা হাসি কমল বলল।

আর তারপরে আচমকা একটা দমকা হাওয়ায় কমলের হাত থেকে ছাতাটা কোথায় যেন উড়ে গেল আর দেখলাম ওর ওর জামার হাওয়ায় করে উঠছে হাত দুটো নেই ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠলো কমল হাত দুটো আমার দিকে মেলে ধরেছে ওর হাত দুটো কোন নিচ থেকে নেই ওর পাশে এসে দাঁড়ানো দুটো লোককে তখন আমি চিনতে পেরেছি সেই ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুতের আলোতে আমি দেখতে পেলাম কমলের দুপাশে এসে দাঁড়িয়েছে রতন আর শম্ভু আজ থেকে চার বছর আগেকার কথা একদিন নাইট শিফটে আমি কন্ট্রোল রুমে বসেছিলাম পেটে একটু বেশি পড়েছিল ফ্লোরে একটা মেশিন বসে গেছিল ঠিক করছিল দুটো রিপেয়ারম্যান রতন আর একবার বাথরুম থেকে ফেরার সময় টলতে টলতে কন্ট্রোলের উপর গিয়ে পড়লাম তারপর তো যা হওয়ার হয়ে গেছিল আমার তখন মাথা ঘুরছিল অনেক হাতরে অনেক হাতরেও মেশিনের মেনটা অফ করতে পারিনি আজ এত বছর পর আমার জন্য আমার জন্য বের করে প্রাণ দিল কমল কথাগুলো বলতে বলতে কমলের ফ্যাকাসে মুখটা থেকে ছিটকে ছিটকে রক্ত বেরিয়ে আসছে আর রক্ত বেরিয়ে আসছে তার প্রসারিত হাতগুলো থেকে ওরাই কি আসছে আমার দিকে আমার পা চলছে না আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন কমল ভাই কমল ভাই আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমার কথার প্রত্যুত্তরে শুধু ফেসে এলো বৈশাচিক অট্ট হাসির কলতা শেষ হলো সুকান্ত দাসের লেখা কালবৈশাখীর ভয়ানক রাত গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ফেসবুকে পোস্ট করে এনিওয়ে পসিবল আ বিগ শাউট আউট টু আয়ার মেম্বার্স আর যারা আমাদেরকে সুপার চ্যাট আর স্টিকার্স কিনে সাপোর্ট করছেন মানে আপনারা সত্যিই ইনভ্যালুয়েবল একটা কন্ট্রিবিউশন করছেন আমাদের এই কাজটার প্রতি এর আগের এপিসোডে আমি বলছিলাম মনে আছে যে টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোডের সাথে বৃষ্টির একটা আলাদাই সম্পর্ক আছে মানে দেখুন আমরা জাস্ট গরমকালের ফেজের আমাদের ফেজটা শুরু করেছি যেখানে পরপর এই সিজনের গল্পগুলো হচ্ছে আর ঠিক তার সাথে চারিদিকে পশ্চিমবাংলায় অন্তত আমি যা দেখছি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বেশ শুরু হয়ে গেছে গরমকালের শুরুতেই একটা রিফ্রেশার দিয়ে দিয়েছে কিন্তু ওয়েদার আমাদেরকে একদম গল্প শোনার আইডিয়াল মুড আর এই তো কয়েকদিন আগে আমি নিজেই রুবির ওখান থেকে বাড়ি ফিরছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় মনটাও একটু একটা ব্যাপার নিয়ে একটু টেন্স ছিল তখন আমি নিজেই তাল তালদিখি শুনছিলাম এই করতে করতে বাড়ি ফিরি আমি বুঝতে পারি কেন সবাই তাল দেখি কেন আমাদের গ্রাম বাংলার গল্পগুলো সবাই এত প্রেফার করে চলুন আর না বকে এবার একটু কমেন্টসগুলো পড়ি আচ্ছা অঙ্কিতা সিং ওয়ান ওয়ান সেভেন বলছে এক্সামের আগের দিন টেনশন কাটাতে এইরকম গল্প ছাড়া আর কোনো ওষুধ নেই আজকে সারাদিন টেনশন কাটানোর জন্য পেন্টিং করেছি আর বন্ধুদের প্রজেক্ট করে দিয়েছি কিন্তু টেনশন যায়নি এতক্ষণে রিলিফ পাওয়া গেলো থ্যাংক ইউ দাদা এরকম সুন্দর সুন্দর গল্প আনার জন্য থ্যাংক ইউ সো মাচ মানে আমি আমি তো একটু আগেই এই কথাটা দিয়েই আমি শুরু করলাম যে মানে কী সুন্দর মাথাটাকে ঠান্ডা করে দেয় আমাদের গল্পগুলো মানে এটা আমি নিজেও ফিল করি তবে আমার একটা প্রশ্ন আছে যে তুমি এক্সামের আগের দিন সব কিছু করেছো পেন্টিং করেছো বন্ধুদের প্রজেক্ট করে দিয়েছো গল্প শুনেছো বাট পড়লে কখন হ্যাঁ পারলে অ্যান্সার দিও আচ্ছা মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান হ্যালো ফ্যাম ফাইভ সেভেন নাইন বলছে মাই নেম আব্দুল সুফিয়ান আমার বাড়ি আসামের হলাইকান্দি জেলার ছোট্ট একটা গ্রামে টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোডের সকল টিম মেম্বারদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আমরা আমাদের কল্পনার জগৎ টু টোয়েন্টি ওয়ান বি হ্যারিসন রোড চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে দেখতে চাই আর আপনাদের এই উৎসাহ এবং আশীর্বাদ ভালোবাসা এগুলোর জোরেই আমরা এগিয়ে যাব আস্তে আস্তে হ্যাঁ ধৈর্য ধরতে হবে আমরা খুব স্টেডি প্রগ্রেসে বিশ্বাসী অল্প অল্প করে কাজ করি অল্প অল্প করে নিজেদেরকে আরও লোকের কাছে পৌঁছে দিতে চাইছি ওই ওরকম টার্গেট সেট করে আমার এইটাতে এক লাখ ভিউজ চাই আমরা কখনও শুরুর দিকে বলিই না এইসব কথাবার্তা তো যাই হোক আপনারা যেরকম ভালোবাসা দিচ্ছেন দিয়ে যান আশা করি আমরাও আপনাদেরকে একটা সার্টেন লেভেলে স্যাটিসফাই করতে পারছি ভুলভ্রান্তি কিছু মাঝে মধ্যে হয়ে যায় সেটা আপনারাই পয়েন্ট আউট করে দেন আবার আমরাই সেটা রেক্টিফাই করি এরকমই একটা গোটা ইউনিটের মতো সবাই কাজ করে গেলে হোপফুলি উইল সি সাকসেস সামডে অনিন্দিতা দত্ত নাইন বলছে যতগুলো জায়গার নাম নিয়েছেন সবকটি আমার চেনা জায়গা তাই গল্পটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আজকেও বৃষ্টি হচ্ছে অনেক লাভ 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 লভ হ্যারিস রোডের গল্প অ্যান্ড বৃষ্টি আই ডোন্ট নো হোয়াট দ্য কম্বিনেশন ইজ বাট ওই বোধহয় বরুণ সাথে আমরা সেটিং করে এসছিলাম আচ্ছা আরিয়ানা ডট টু জিরো জিরো ফাইভ বলছে তাল সিরিজটা নিয়ে একটা বই পাবলিশ করা উচিত ইটস জাস্ট মাই ওপিনিয়ন বুকশেলফের নানা রকম বইয়ের মাঝখানে একটা বই থাকবে নাম তালদিঘি তালদিঘি সিরিজটা আমার খুবই খুবই প্রিয় তাই বললাম থ্যাংক ইউ সো মাচ এই ব্যাপারে আমি এখন কোনো কমেন্ট করবই না বাট থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট আর তোমার এই স্বপ্নটা হয়তো তুমি ছাড়াও অনেকে শেয়ার করে আখি চক্রবর্তী সিক্স থ্রি ওয়ান এইট বলছে আজ হাওড়া শিবপুরে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা জলীয় হাওয়া আর তোমাদের এই গল্পটা পুরো আলাদাই জগৎ তৈরি করছে কি যে ভালো লাগছে কি বলবো এইভাবে এগিয়ে যাও আর সুন্দর সুন্দর গল্প শোনাও আচ্ছা সুমিতেন্দ্র তুমি কি কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছো হুম এই ব্যাপারে একটা কথা আমি বলবো তার আগে বলে নিই যে অলৌকিক ঘটনা কিনা বলতে পারবো না তবে একবার একটা খুব অদ্ভুত জিনিস হয়েছিল আমার সাথে তো এত শর্টে তো শেয়ার করা যায় না ব্যাপারটা তবে একবার একটা হয়েছিল আমি আর আমার বাবা ছিলাম বকখালিতে এবং জিনিসটা হয়েছিল একদম দিনের বেলা তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে পরের এপিসোডে এটা আমি অ্যাড করে দেবো একটু টাইম লাগবে আমার বলতে আর আমি একটা রিকোয়েস্ট করছি এটা তোমাদেরকে বলার ছিল আমার যে কমেন্টসে তো তোমরা মাঝে মধ্যে নিজেদের ভৌতিক এক্সপিরিয়েন্সেসগুলো শেয়ার করতে পারো কারণ সত্যি বলছি আমি কিন্তু ভূতে অ্যাজ সাচ বিশ্বাস করি না ভয় পাই তবে ওই যখন ভয় পাই তখনই তাৎক্ষণিক আলাদা করে বিশ্বাস করার কোনো প্রয়োজন বোধ করি না কিন্তু তোমরা তো এরকম হরার এক্সপিরিয়েন্সেস যাদের সাথে যদি হয়ে থাকে কমেন্টে লিখেই শেয়ার করতে পারবো আমি সেটা পড়তে পারি জিনিসটা আরও ইন্টারেস্টিং হবে আমাদের এই আড্ডাটা আই এম সুভ বলছে আজ চুচুড়া আর চন্দ্রনগরে খুব ঝড় বৃষ্টি হয়েছে ভাবছিলাম তোমাদের একটা গল্প হলে ভালো হতো পেয়ে খুব খুশি হলাম থ্যাংকস টিম টেক লাভ আমি তোমাদের কনকনাথ বাবু সৌরভের বন্ধু আচ্ছা ওকে হ্যালো নাইস টু মিট ইউ শুভিতেন্দ্র আর প্রত্যয়দা পারলে সৌরভের সাথে কখনো চন্দ্রনগরে এসো চন্দননগরের স্ট্যান্ডে বসে আড্ডা হবে জমিয়ে হ্যাঁ পাক্কা আড্ডা দিতে অলওয়েজ আছি খালি একটু মানে এখন আমরা দুজনেই একটু ঘেটে আছি কয়েকটা কাজে বাড়িরও একটা ব্যাপার হয়েছে যাই হোক এগুলো একটু কাটুক একটু সময় বার করে নিশ্চয়ই জুন টুনের দিকে একটা দেখা করতেই পারি তোমার সাথে একজন ইউজার বলছে দেশ থেকে বলছি বোধ বাংলাদেশ হবে বাংলাদেশ থেকে বলছি আমার নাম সুমি হাই নেমসেক আমার নাম আমার ডাকনামও অ্যাকচুয়ালি সুমি নট সুমিত বাট সুমি আচ্ছা আমার মেসেজের কোনো উত্তর পাই না ভাইয়া আপনাদের গল্প আমি প্রতিদিনই শুনি খুব ভালো লাগে আপনাদের গল্প আপনার কোনো পরিচয় পাই না ভাইয়া তাই ভাইয়া বা দিদি তাই আপনাকে কী করে মেনশন করবো মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় নিজের নামটা দিয়ে ইউজার আইডি না থাকলে বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কমেন্টিং থ্যাংক ইউ ফর টেকিং পার্ট ইন দিস কনভারসেশন আচ্ছা লেটস মুভ অন টু দ্য নেক্সট কমেন্ট মুন্না ভাই ফোর সিক্স নাইন আচ্ছা মুন্না ভাই ফোর সিক্স নাইন ইজ অ্যাভিড হি ইজ আ ভেরি অ্যাভিড বেঙ্গলি অডিও স্টোরি লিসনার মানে উনি সব ক্রিয়েটারদেরকে খুব সাপোর্ট করেন এটা আমার দেখে খুব ভালো লাগে যে উনি প্রাণ খুলে কথা বলেন সবার সাথে নিজের গল্পটা শেয়ার করেন এবং খুব ভালো ভালো ক্রিয়েটারদের উনি খুব সুন্দরভাবে কমেন্ট করে সাপোর্ট করেন তার ভালোবাসাটাকে শেয়ার করেন সবার সাথে থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আপনার কমেন্টস আমি অনেক দিন ধরে পড়ি বাট এই কমেন্টস নিয়ে আলোচনা গল্প এইসব তো নতুন শুরু হয়েছে তাই আপনার কমেন্টটা যেই পেলাম আমি তুলে নিলাম অরিন্দম এইট ফোর বলছে তোমরা কোনো দিন নিরাশ করো না সত্যিকারের গ্রাম বাংলার ভূতের গল্প একমাত্র তোমাদের কাছেই পাওয়া যায় আর বাস্তবে মাটিতে গ্রাম বাংলা দাপিয়ে বেড়ায় শাহজাহানের ভূত ওকে আই গেট ইট বাট আই ওয়ান্ট কমেন্ট অন দ্যাট বাঘ ধরা পড়ে গেছে বাইদেবে আচ্ছা সত্যি বলছি ভয় লাগলো গল্প শুনে শুধু এই গল্পটা না তোমাদের বেশিরভাগ গল্প শুনে আমার ভয় লাগে আর এই ভয়টা আমি খুব এনজয় করি তোমাদের গল্প অতি সাধারণ হয়েও সঠিক পরিবেশনার গুণে এত পারফেক্ট হয় যেটা শুনে ভয় লাগে কিন্তু বেশিরভাগ চ্যানেলের গ্রাম বাংলার ভূতের গল্পে গ্রাম বাংলা থাকে না যেমন আজকে একটা চ্যানেলের গল্প শুনলাম মিউজিয়ামে মমির ভূতের গল্প মিউজিয়ামে মমির ভূতের উপর কিন্তু তার ট্যাগে লাগিয়েছে গ্রাম বাংলার ভূতের গল্প এখানে গ্রাম বাংলা কোথায় থেকে এলো বুঝলাম না আমার একটা অনুরোধ তোমাদের অনেক দিন থেকে করি আজও করছি সম্ভব হলে তালদিঘির একটা ফ্র্যাঞ্চাইজি বানো দেখি অলরেডি একটা কপিরাইটেড এনটিটিতে পরিণত হয়েছে যেরকম আমাদের টু টোয়েন্টি ওয়ান বিহারেশন রোডও হয়েছে তো এরপরে ফিউচারে এটা নিয়ে কাজ করার ইচ্ছে আছে আর এই যে জিনিসটা যে গ্রাম বাংলার ট্যাগ দিয়ে মমির গল্প করা এটা কিছু করার নেই এটা অনেস্টলি বলছি কিছু করার নেই কারণ অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা আমাদের ছাড়াও তারা হয়তো ভালো গ্রাম বাংলার কন্টেন্ট করে অনেকে আছে তবে ম্যাক্সিমাম লোক আছে যারা এই ফ্রড কাজগুলো করে বেড়ায় অডিয়েন্সদের মানে আপনারা যারা লিসনার যাদের জন্য পুরোটা তাদেরকে মিসগাইড করে বিভিন্নভাবে মানে ক্লাসিক রাইটারের গল্প নিয়ে সেই গল্পটার থামনেলে তার নাম মেনশন না করা গল্পটার নাম চেঞ্জ করে দেওয়া ডিসক্রিপশানে লাস্টে বলে দেওয়া টোটাল অডিওতে তার নাম না রাখা এরকম অনেক ইনস্ট্যান্সেস পাওয়া যায় তো তো এগুলো অডিয়েন্স হিসেবে আপনাদেরও একটু ফিল্টার আউট করা উচিত ইটস লাইক ফিল্টারিং দ্য উইড আউট না হলে ভালো তো ধান উঠবে না না হয় এরকম অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে যারা ভালো কাজ করছে কিন্তু অনেক ক্রিয়েটার আছে প্রচুর ক্রিয়েটার আছে যারা আপনাদেরকে এইভাবে মিসলিড করার জন্য বসে আছে যাই হোক নট ইম্পর্টেন্ট এটা নিয়ে বেশি বকার কোনো মানে হয় না তা আজকের মতো এই পর্যন্তই রাখি এখন রেকর্ড করছি প্রায় কটা বাজলো টু ফিফটি এইট আর দু মিনিট আমার টাইম আছে ঘুমাতে যাওয়ার তিনটে থেকে ওই টুত বেরোয় ঠিক আছে টাটা গুড নাইট